আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা আমার প্রথম পর্বটি দেখেছেন, শর্ট টেকনিক অ্যান্ড বেসিক গ্রামাটিক্যাল 99 রুলস, আশা করি ভালো লেগেছে। আপনাদের সামনে বেসিক রুলের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। আপনারা যদি এই 99টি রুল খুব ভালোভাবে বুঝে আগাতে পারেন, গ্রামারের 90% সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শুরুতেই আমরা দুটি এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস শূন্য স্থান রয়েছে, ফুল মার্কস ইন হিজ এক্সাম, নিচে চারটি অপশন রয়েছে। একটি হচ্ছে গেট আর গেটিং, গেটস হ্যাভ গট, বলুন তো কোনটি উত্তর হবে, বলতে পারবেন? আপনারা একটু চেষ্টা করুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নাইদার অফ দ্য শূন্যস্থান রয়েছে, লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, নিচে আবারও চারটি অপশন রয়েছে, কোনটি আনসার হবে একটু বলুন তো। রোড, রোডার, রোডস, রোড হ্যাজ, সচরাচর কিন্তু পরীক্ষাতে এগুলো আসেই, অন অফ দ্য দিয়ে, নাইদার অফ দ্য দিয়ে কিন্তু প্রশ্ন আসেই। আপনি যদি এই বেসিক রুল আমি যেটি এখন দেখাবো সেটি যদি দেখে বুঝতে পারেন, ইনশাল্লাহ যে কোনো পরীক্ষায়, যে কোনো পরীক্ষাতে এগুলো আসে আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, তো চলুন আমরা দেখি। দেখেন, দ্য নাম্বার অফ, আইদার অফ দ্য, ইস অফ দ্য, নাইদার অফ দ্য, ওয়ান অফ দ্য, এদের পরে নাউন বসবে এবং নাউন অলওয়েজ প্লুরাল হবে। ভার্ব থাকবে, ভার্বটি হবে সিঙ্গুলার, পসেসিভ যদি থাকে পসেসিভ হবে সিঙ্গুলার। আপনি এটি কীভাবে মনে রাখবেন? এতগুলো শব্দ মনে রাখা তো আসলে কষ্টকর, খুবই সহজে মনে রাখতে পারবেন টোন দিয়ে, টিও এনি, টোন। টিতে কী হয়? দ্য নাম্বার অফ, ওতে কী হয়? ওয়ান অফ দ্য, এনতে কী হবে? নাইদার অফ দ্য, ইতে কী হবে? আইদার অফ দ্য এবং ইস অফ দ্য। টিও এনি, টিতে দ্য নাম্বার অফ, ওতে ওয়ান অফ দ্য, এনতে নাইদার অফ দ্য, ইতে আইদার অফ দ্য, ইস অফ দ্য, খুবই সহজে মনে রাখতে পারবেন। এবং এই টোনের পরে নাউন হবে প্লুরাল, ঠিক আছে? টোনের পরে কী হবে? নাউন, টোনের পরে নাউন আছে, ভার্ব আছে আর পসেসিভ, টোনের পরে নাউন, ভার্ব, পসেসিভ, টোনের পরে নাউন, ভার্ব, পসেসিভ, এভাবে মনে রাখবেন। এবং নাউন প্লুরাল হবে, বাদ বাকি যা থাকুক না কেন সব সিঙ্গুলার হবে। এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রথমে আমরা যে দুটি প্রশ্ন দেখেছি এই প্রশ্ন দুটি খুব সহজে আনসার করতে পারবেন। চলুন আমরা আবারও সেই প্রশ্ন দুটি দেখি। অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস শূন্যস্থান, ফুল মার্কস ইন হিজ এক্সাম, নিচের যে অপশনগুলো রয়েছে কোনটি উত্তর হবে আপনারা এবার নিশ্চয়ই পারবেন, তাই না? কারণ আমরা জানি ওয়ান অফ দ্য এটি হচ্ছে ওই যে টোনের একটি শব্দ, টোনের পরে নাউন, নাউন আছে স্টুডেন্ট, এই নাউন কিন্তু এখানে কি হয়ে গিয়েছে, নাউন প্লুরাল হবে, প্লুরাল, এই যে আমরা জানি কি নাউন প্লুরাল, নাউন কিন্তু এখানে স্টুডেন্টস প্লুরাল, তাই না? তাহলে এই শূন্যস্থানে কি বসবে এখন, যেহেতু সবগুলো অপশন ভার্ব রয়েছে, এখানে ভার্ব বসবে এবং এখানে পসেসিভ একটা কিন্তু হিজ আছে, তাহলে ভার্ব অবশ্যই কি হবে, সিঙ্গুলার। আমরা জানি এর মধ্যে সিঙ্গুলার ভার্ব হচ্ছে কি, গেটস হবে, স্টুডেন্টসের পরে গেটসই হবে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, সঠিক আনসার গেটস। দ্বিতীয় প্রশ্নটি এবার ইজিলি আমরা পারবো, নাইদার অফ দ্য, তারপরে গ্যাপ, লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, আনসার কী হবে, রোড, রোডার, রোডস নাকি রোড হ্যাজ, খুবই সহজ। আমরা জানি নাইদার অফ দ্য এটি আমাদের ওই টোনের একটি শব্দ, টোনযুক্ত শব্দর পরে প্রথমে নাউন প্লুরাল হবে, তাহলে এখানে সবগুলো নাউন, নাউনের মধ্যে রোডস হবে আনসার, তাই না? খুবই সহজ, ইংরাজি কিন্তু খুবই সহজ। আপনারা কষ্ট করে একটু, এই শব্দগুলো কিন্তু প্রতি পরীক্ষাতে প্রায় আসেই, আপনারা টোন দিয়ে শব্দগুলো মনে রাখবেন, ইনশাল্লাহ আপনারা যে কোনো পরীক্ষাতে আনসার করতে পারবেন। তো কেমন লাগলো বেসিক গ্রামারের দ্বিতীয় নম্বর পর্বটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাথেই থাকবেন এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে বেসিক রুলের তৃতীয় নম্বর ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।